শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমস আপনাদের স্বাগত আমি অনুষ্কা ফিরে দেখব আজ সারা দিন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমরা ভূমিপুত্র চাই লেখা ফ্লেক্স ঘিরে সরগরম রাজনৈতিক মহল আজ সকালে উত্তর কন্নার পাশে এবং চুনাফাটি এলাকায় এই ফ্লেক্স দেখতে পাওয়া যায় লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো এনজিপি থানার পুলিশ ধৃতের নাম মিজানুর শেখ প্রয়াত ক্রীড়া সংগঠক পানুদত্ত মজুমদারের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান শুরু হয় 4 জুলাই 2020 বছরব্যাপী চলেছে এই জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান আজ একটি সাংবাদিক বৈঠক করে পানুদত্ত মজুমদার জন্ম শতবর্ষ উদযাপন কমিটি রাজ্যে ভোটের ঘন্টা বেজে গিয়েছে মাঝে মধ্যেই উঠছে নির্বাচনী প্রচারে বাজার আর তাতেই চমক দিচ্ছেন ব্যবসায়ীরা গুজরাট থেকে শিলিগুড়িতে আসছে দলীয় পতাকা চাহিদা তুঙ্গে মোদী মমতা টি শার্টে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভূমিপুত্র চাই এই ফ্লেক্স ঘিরে চাপানোর উত্তর তারই মাঝে ঘটনায় এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মন্ত্রী গৌতম দেব বিষয়টি নিয়ে আঙ্গুল তুললেন বিরোধীদের দিকে লোকালয় বাইসনের হামলায় আহত হলেন দুই ব্যক্তি ঘটনায় আহত হয়েছে তিনটি গবাদি পশু কোচবিহার সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘাটপার বেলডাঙ্গা এলাকার ঘটনা চোপড়ায় লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত এক জানা গিয়েছে এদিন সকাল 6:30 নাগাদ ওই পিকআপ ভ্যানটি বিধাননগর থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল পাবলিক টয়লেটের পর এবারে মেয়েদের স্কুলেও স্যানিটারি ন্যাপকিন বক্স বসানোর উদ্যোগ নিলেন শিলিগুড়ির প্যাডম্যান বা বিল্টু চৌধুরী বিধানসভা নির্বাচন দোরগোড়া এই মুহূর্তে প্রচার পর্ব সারতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা তৃণমূলের দলীয় সূত্রের খবর আগামী শনিবার উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আগডিমটি খুন্তির বন্দিরামগঞ্জ গ্রামে ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফালাকাটা ব্লকের জটেশ্বর ময়মনসিংহ পাড়া এলাকায় নকশালবাড়িতে চিতাবাঘের হামলায় জখম হলেন দুজন গাড়ির ধাক্কায় নিরাপত্তা কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি প্লেন ঘাটি এলাকায় গতকাল থেকে শুরু হয়েছে ধূপগুড়ি ব্লকের বিভিন্ন হিমঘরে আলু রাখার জন্য বন্ড বিতরণ আর শুরুতেই কৃষকদের অভিযোগ হিমঘর কর্তৃপক্ষ পাইকার এবং বড় ব্যবসায়ীদের গোপনে আলুর বন্ড দিয়ে যাচ্ছেন যার ফলে কৃষকরা প্রয়োজন মতো আলুর বন্ড পাচ্ছেন না ধূপগুড়ির হিমঘরে কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে সাংবাদিকের ক্যামেরা ভেঙে দেওয়ার হুমকি দিলেন হিমঘর কর্তৃপক্ষ গোপন সূত্রে খবর পেয়ে বেশ কিছু দেশি বিদেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে বাড়িতে থাকা বৈধ বন্দুক জমা নিল প্রশাসন সম্পত্তি রক্ষার্থে বাড়িতেই রাখা হতো বৈধ বন্দুক শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে দীর্ঘদিন থেকে বন্ধ থাকা সিটি স্ক্যান মেশিন চালু করা সহ 15 দফা দাবি তুলে আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপারকে স্মারকলিপি দিল বাম কংগ্রেসের যৌথ কমিটি ভোটের আগে নিজের চাওয়া পাওয়ার কথা তুলে ধরতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েতের অধীন দেওয়ালপুরের খাড়িপাড়ায় অনুষ্ঠিত হল নাগরিক মহামিলন উৎসব জিএসটিতে গরমিলের অভিযোগে শিলিগুড়িতে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল সিজিএসটি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখাওয়া খন্দা গ্রামে বুথে একটি কর্মসূচি পালিত হল যাতে তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি আলোচনা করা হয় গতকাল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে হুগলির বৈদ্যবাটির একটি সভায় বিজেপিতে যোগ দেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা তৃণমূলের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বরের বিধায়ক কার্যালয়ে গোবর জল দিয়ে ধুয়ে শুদ্ধ করলেন আজ তৃণমূল কর্মীরা সবকিছু ঠিক থাকলে আগামী 11 মার্চ নন্দীগ্রামে আসনে নিজের মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দিলেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সারাদিনের সব খবরের আপডেট জানতে চোখ রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব পেজেও দেখতে থাকুন সঙ্গে থাকুন শিলিগুড়ি টাইমস